কুক অ্যান্ড ট্রাভেলে সবাইকে স্বাগত। আজকে উপস্থিত হয়েছি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে। এই যে আমরা ছবিতে এই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলি কে এবং কারা কেন এইভাবে খড়ের তৈরি মূর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চলুন সেগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা সবাই জানি আজ হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে প্রত্যেকটা বাঙালি বাড়িতে পিঠে পুলির উৎসব হয়ে থাকে, আর এটা বাঙালিদের একটি অন্যতম উৎসব। আর এরা হলো কিছু সাঁওতাল সম্প্রদায়ের বাচ্চা। এরা কী করে, এই মকর সংক্রান্তির দিনে এইভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরা কিছু চাইতে আসে। চাওয়া বলতে এরা কেউ চাল চায়, কেউ মুড়ি চায়, বা কেউ এদেরকে খুশিতে পিঠেগুলিও খাওয়ায়। এরা কী করে, ওই খড়ের তৈরি কিছু মূর্তি তৈরি করে খড় দিয়ে। অ্যাকচুয়ালি এই খড়ের মূর্তিগুলোকে এরা বলে এটা হনুমান, আর এরা এই হনুমানকে নাচাতে আসে। তো সেই হিসেবে এরা হনুমানকে নাচায় এবং গান করে। গান করে গানের বিনিময়ে তারা চাল চায়, মুড়ি চায়, তার সঙ্গে খুশিতে কেউ পিঠে পুলি দেয়। আমার বাড়িতে আজকে পিঠে পুলি হবে মকর সংক্রান্তির দিনে, আগের দিন হয়নি, তাই পিঠে পুলি দেওয়ার জন্য বা যতটুকু সম্ভব আমরা চাল মুড়ি দিয়ে বাচ্চাগুলোকে সাহায্য করছি। বাচ্চাগুলি খুবই সুন্দর, এরা গানও খুব সুন্দর করছে। ভিডিওটি খুবই ভালো লেগে থাকে, শেয়ার না করে আমার বাড়ি থেকে প্রথম এরা এটা নেওয়া শুরু করছে, তারপরে পুরো গ্রাম ঘুরবে। গ্রাম ঘুরে চাল সংগ্রহ করবে, তারপর নিজের বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবে। এটাই এদের কাছে একটা উৎসব। আজকে সত্যি মকর সংক্রান্তির ওয়েদার খুবই খারাপ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। নিজেদের মধ্যে আনন্দ করছে, সত্যিই দেখে খুব ভালো লাগছে।